ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর মামুসিংহ ও নেত্রকোনার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতা বাড়ি, শ্রীবর্তী ও গাতি উপজেলায় কমপক্ষে পক্ষে 113টি গ্রাম এবং মামুসিংহের ধোপাউড়ায় 50টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। শেরপুরে বন্যা এখন পর্যন্ত 3 মৃত্যুর খবর পাওয়া গেছে। নালিতা বাড়ি থানার ওসি সানওয়ার হোসেন জানান খালিশাকুরা গ্রামের ইত্রিসালি, বাগপের গ্রামের মানিক মিয়ার স্ত্রী অমিজা খাতুন মারা গেছেন তবে একজনের পরিচয় এখনো জানা যায়নি পানি উন্নয়ন বোর্ড জানায় শেরপুরের ভোগাই ও চিল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি উপচে পড়েছে ঝিনাইকাতিতে উপজেলা পরিষদ চত্বর সদর বাজার সহ চল্লিশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ আছে ময়মসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে তলিয়ে গেছে আমন ফসল বৈরী আবহাওয়ার কারণে উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন মানুষ পানি এক দুই ঘন্টার মধ্যেই পানি আসবে পড়ছে পাহাড়ি ঢল এরকম পানি আমাদের এই অঞ্চলের জীবনে দেখি নাই আমাদের কিছু ধান থোড় আছিল কিছু অথুরাছিল ছুরা লাগিলে তইলে তো মন করা বিশাল করতেইলে তো আর ই হবে না ধান হবে না দর্শক বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মগনীও রহমান মনি মগদিওর আকাসিক বন্যায় শেরপুরের কি ধরনের পরিস্থিতিতে তৈরি হয়েছে জানাবেন ফারিয়া গত দুদিন থেকে অবিরাম ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ভারতের মেঘালয়ের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুর জেলার তিনটি উপজেলা সীমান্তবর্তী শ্রীবর্দী ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যার কারণে কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে গাছপালা উপরে পড়েছে এবং সহস্রাধিক মাছ চাষের বা পুকুরের পুকুর এবং ঘের যে মাছ চাষের যে ঘের রয়েছে সেগুলো পাহাড়ি ঢলের বন্যার পানিতে তলিয়ে গেছে যে কারণে প্রায় এক কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য চাষীরা জানিয়েছেন ফারিয়া আমাদের কাছে একটি খবর রয়েছে যে পার্শ্ববর্তী মেঘালয়ের তুরা রাজ্যে গতকালকেও এবং রাতে প্রচুর মানে বৃষ্টিপাত হয়েছে যে কারণে উজান থেকে মানে আমাদের নিম্নগামী এই অঞ্চলে পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢল অনবরত নামছে এবং সেই পাহাড়ি ঢলে নালিতাবাড়ির চেল্লাখালী নদীতে সেই ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ইতিমধ্যেই কিন্তু তিনজন পানির তুরে ভেসে গিয়ে মারা গিয়েছে তো আর এ মানে জেলা প্রশাসনের সঙ্গে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা এখন পর্যন্ত ত্রাণ বিতরণ শুরু করেননি তবে খুব শীঘ্রই তারা ত্রাণ বিতরণ করবেন আর এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে বৃষ্টিপাত যদি কমে যায় কমে গেলে দুই তিন দিনের মধ্যে যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে এই পানি দ্রুত নেমে যাবে এবং আপনাকে ধন্যবাদ